প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই বাংলাদেশ এবং ঢাকা শহরের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। আগামী 10 তারিখ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এই বর্তমান অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই সন্ত্রাসী সরকার, তারা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। প্রথমে তো গত 2 সপ্তাহ যাবত বিভিন্ন ঢাকার বিভিন্ন থানায় তারা মিথ্যা গায়েবী মামলা করে বাড়ি বাড়ি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি হানা দিয়ে তারা একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এতে করে আমাদের সমাবেশ বেশের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া দরকার সেগুলোকে বাধাগ্রস্ত করাই এবং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে মাঠ শূন্য করে দেয় এই বর্তমান সরকারের লক্ষ্য ছিল। ইতিমধ্যে প্রায় 2-3 হাজারের অধিক সংখ্যক নেতাকর্মীকে ঢাকা মহানগরের ভিতরে গ্রেফতার করা হয়েছে। আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নেতাকর্মীদের না পেয়ে পরিবারের সদস্যদের উপরে বর্বর অকথ্য নির্যাতনে মেতে উঠেছে। গতকাল ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই, তার বাড়িতে গিয়ে তার বাবাকে ওই স্থানীয় কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আহ্বায়ক মান্নাফি, তার ছেলে গৌরব ওই এলাকার কাউন্সিলর এবং কুখ্যাত সন্ত্রাসী, তার লোকজন গিয়ে মিজুর বাবাকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে সেখানে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর বাইরে আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গতকাল ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আগামী 10 তারিখকে উপলক্ষ করে আমাদের কিছু সাংগঠনিক মিটিং এবং কার্যক্রম চলছিল। সেখানে বেশ কিছু বাইরের ডিস্ট্রিক্টের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন অংশগ্রহণ করতে। সেখানে এই অবৈধ সরকারের অবৈধ পুলিশ বাহিনী, যাদেরকে আসলে পুলিশ বলা যায় না, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা পুলিশের পোশাক গায়ে দিয়ে সরকারি অস্ত্র হাতে নিয়ে গোলা বারুদ ব্যবহার করছে, করে তারা সেটা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কেনা গোলা বারুদ অস্ত্র সেটি সাধারণ জনগণের উপরই ব্যবহার করছে। গতকাল মকবুল হোসেন নামে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা পল্লবী থানার তিনি মারা গিয়েছেন। এর বাইরেও বহু নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন। পৃথিবীর যে কোনো দেশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে ন্যাক্কারজনকভাবে পুলিশ বাহিনীর বিনা অনুমতিতে প্রবেশ এবং তথাকথিত অভিযান চালানো, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সেই কাজটি বর্তমান আওয়ামী সরকার, অতীতেও তারা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাবে প্রবেশ করেছিল, এরকম সিনিয়র নেতৃবৃন্দদের গ্রেফতার করে নিয়ে গেছিল এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর সহ বিভিন্ন রকমের অপকর্ম তারা সেখানে সংগঠিত করেছিল। একই কায়দায় অতীতের ন্যায় আবারও এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তারা গতকালকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আবান এবং আব্দুস সালাম, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, রুহুল কবির, রিজভি, খায়রুল কবির, খোকন, শামসুর রহমান, শিমুল বিশ্বাস সহ আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এবং আপনারা দেখেছেন কি নির্লজ্জভাবে আমাদের দলের মহাসচিব, তাকে পার্টি অফিসে প্রবেশ করতে দেওয়া হয় নাই। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী 10ই ডিসেম্বর যে কোনো মূল্যে আমরা আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী আমরা আমাদের সমাবেশ অবশ্যই করব, ঢাকাতেই করব এবং নয়াপল্টনেই সেটি হবে। এই বর্তমান স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট খুনি, ব্যাংক ডাকাতি, ভোট ডাকাতির বাকশালীয় সরকার, তারা কোনোভাবেই
আমাদের এই আন্দোলনকে দমাতে পারবে না। এটি বিএনপির একার আন্দোলন নয়, এটি বিএনপির ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। আজকে সারা বাংলাদেশে একটা দমবদ্ধকর ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ, যারা ক্ষমতাকে দখল রেখে তাদের যে লুটপাট করছে সেটিকে অব্যাহত রাখার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি বলতে চাই, ইনশাল্লাহ আগামী 10ই ডিসেম্বর সবাই, আপনারা যারা ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন, আপনারা একটু সাবধানে থাকবেন। আপনারা যে কোনো মূল্যে গ্রেফতার এবং হামলা মামলা এড়িয়ে 10 তারিখে আমাদের এই সমাবেশে যোগ দিবেন। এটি আমাদের মূল লক্ষ্য এবং এটি আমাদের বর্তমান কর্মসূচি দলের পক্ষ থেকে যেটি ঘোষণা করা হয়েছে। আমরা ইনশাল্লাহ ঢাকার মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আপনারা যারা শুনছেন, আপনারা সাবধানে থাকবেন। ইনশাল্লাহ আমরা একত্রিত হয়ে 10 তারিখ আমরা আমাদের সমাবেশ স্থলে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা মিছিল সহকারে যোগদান করব এবং এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের অপকর্মের চিত্র আমরা জনগণের কাছে, জাতির হাতে কাছে তুলে ধরব। এই এবং এটিও আমরা সেদিন বলবো যে এই বর্তমান সরকার একটি সমাবেশকে যারা এত ভয় পায়, তারা সকল রাষ্ট্রযন্ত্র, সকল সন্ত্রাসী বাহিনী, বৈধ এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে আমাদের একটি সমাবেশকে থামানোর চেষ্টা করছে। এদের অধীনে কোনো ক্রমেই কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়, যেটি আন্তর্জাতিক মহল, দেশি বিদেশি সকল মহল ইতিমধ্যে সেটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারও এই বিষয়ে ওয়াকিবহাল রয়েছে। ইনশাল্লাহ এই সরকার তারা পদত্যাগে অবশ্যই বাধ্য হবে এবং একটি কেয়ারটেকার সরকারের আন্ডারে আমরা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই বর্তমান আন্দোলনে যে কয়জন ভাই আহত, নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে যাদেরকে জীবন দিতে হয়েছে, এটা পুলিশের পোশাকে থাকা আওয়ামী সন্ত্রাসী হোক অথবা ছাত্রলীগ, যুবলীগ নামধারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হোক, প্রত্যেককে আমরা অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েই আমরা আগামীতে যাতে এই ধরনের সন্ত্রাসবাদ, আওয়ামী সন্ত্রাসবাদ যাতে কোনোদিনও মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, এই আওয়ামী সন্ত্রাসবাদ যাতে কোনোদিনও মুক্তিযুদ্ধের সকল আশা আকাঙ্ক্ষা সেটিকে ভুলণ্ঠিত না করতে পারে, এই সাম্রাজ্যবাদী শক্তির দোসর আওয়ামী সন্ত্রাসীরা যাতে কোনোদিনও আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে না পারে, আমাদের সকল আশা আকাঙ্ক্ষাকে যাতে তারা পদদলিত না করতে পারে, সেটির জন্যেই আমরা এদের সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করব, সর্বোচ্চ শাস্তি প্রাপ্তি নিশ্চিত করব ইনশাল্লাহ। লড়াইটা শুধু আওয়ামী লীগের বিপক্ষে নয়, যদি শুধু আওয়ামী লীগ হইত তাহলে ওদেরকে আমাদের মানে এই সন্ত্রাসীদেরকে জনগণের বিতাড়িত করতে আধা ঘন্টাও লাগতো না, কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় বাহিনীকে সরাসরি ব্যবহার করছে, রাষ্ট্রীয় গোলা বারুদ রাষ্ট্রীয় অস্ত্রশস্ত্র এবং রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে আমাদের উপরে এহেন অত্যাচারে লিপ্ত হয়েছে, সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে, আওয়ামীকরণ করে, কুক্ষিগত করে এবং সকল রাষ্ট্রযন্ত্রের ভিতরে একটি একদল লোভী স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি করেছে প্রতিটি বাহিনীর ভিতরে, যারা এটা কতিপয় বাহিনীর সদস্যরা, কতিপয় কর্মকর্তারা যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়ে তারা আওয়ামী লীগের পোষ্য কুকুরের মতো ব্যবহার করছে, আচরণ করছে, এদের কারণে আমাদের এই আন্দোলনে আমাদেরকে কৌশলী হতে হচ্ছে। আমরা যেভাবে গণ আন্দোলন করতে হয় সেভাবে গণ আন্দোলন করে চলেছি, আমরা কৌশলী হচ্ছি যাতে করে আমাদের আসলে এই অবৈধ সরকারের অবৈধ কারাগারে গিয়ে তো আমাদের কোনো লাভ নাই, এটা সরকারের জন্যে, বরঞ্চ এই অবৈধ সরকারের অবৈধ কারাগারে গিয়ে এই আওয়ামী সন্ত্রাসীদের আরও শক্তিশালী করার কোনো মানে হয় না। এই কারণেই আমরা এই অবৈধ পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার চাইতে 10 তারিখের সমাবেশকেই আমরা প্রাধান্য দিচ্ছি, যেটা আমাদের দলের থেকেও বলা হয়েছে যে 10 তারিখের সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। ইনশাল্লাহ সকলে প্রস্তুত থাকবেন, যথাসময়ে যথাস্থানে
আমাদের সকলকেই আপনারা পাবেন, সকল সিনিয়র নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ সহ থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিটের নেতৃবৃন্দ সকলেই একযোগে আমরা জাতীয় পতাকা হাতে মিছিল সহকারে নয়া পল্টনে আমাদের সমাবেশের উদ্দেশ্যে আমরা রওনা হব ইনশাল্লাহ। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফ্যাসিবাদকে, এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করব এবং মহান আল্লাহ তাআলা যারা সত্যের পথে রয়েছে, ন্যায়ের পথে রয়েছে, তাদের বিজয় নিশ্চিত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।